আসসালামু আলাইকুম, ফয়সাল বেসিক এ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো সাধারণত এই ইউটিউব চ্যানেলে আমি বেসিক ভিডিওগুলো দিয়ে থাকি। এটা আগে নাম ছিল আইসিটি ফয়সাল চ্যানেল। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি গত একটা ভিডিও দিয়েছিলাম আইসিটি ফয়সালে, তো সেইটাতে টেক নিউজ 24.gq এটা আমরা সিকিউর করেছিলাম। তো দেখতে পাচ্ছেন কানেকশন ইজ সিকিউর। তো এটা সিকিউর করতে আমরা ব্যবহার করেছিলাম ক্লাউড ফেয়ার প্লেয়ার এই ওয়েবসাইটটি। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা লগ আউট দিয়ে প্রথম থেকে যাই তাহলে আপনাদের আরও ক্লিয়ারলি ধারণা হবে। তো এটা আমি যেই জিমেলটা ইউজ করছিলাম সেটা আমি লগ ইন করে নিচ্ছি। তো তারপর লগ ইন করতেছি। তো আপনারা এটা সাইন আপ করে নেবেন। তো তারপরে এখানে অ্যাড সাইটের একটা অপশন আসছে। জাস্ট আমি টেক নিউজ 24 এটা সিকিউর করেছি অলরেডি, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করা আছে। এর আগে আমি বেস্ট কয়েকটা ওয়েবসাইট সিকিউর করেছি, itTalk.tech.ml। তো দেখতে পাচ্ছেন এটাও সিকিউর, কানেকশন ইজ সিকিউর। তারপর করছি info it.cf। তো এটাও আমার সাইট, এটাও আমি সিকিউর করেছি দেখতে পাচ্ছেন। এরপরে আমি সিকিউর করেছি everytopic.ml, এটাও কানেকশন ইজ সিকিউর। এরকমভাবে অনেক ওয়েবসাইটে আমি সিকিউর করছি। তো আমরা সব, আমার মনে হয় আপনাদের ক্লাউড ফ্লেয়ারে এটাই ভালো হবে সবচাইতে, কিন্তু এটাতে সিকিউর হতে সময় নেয় একদিন। তো যাই হোক, আমরা এখন সিকিউর করব, জাস্ট এখান থেকে অ্যাড সাইট করব। দেন আমাদের ওয়েবসাইটটার নেম দিতে হবে। তো আমি এখানে আমার foysal.gq যে সাইটটা আছে এটা সিকিউর করব। তো এটার হোস্টিংয়ে কোনো ডিরেক্টরিতে কোনো ফাইল নেই, আর এটার কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা সিকিউর হওয়ার হতে 24 ঘন্টার মতো সময় নেয়, মাঝে মাঝে 16 ঘন্টা 12 ঘন্টায় হয়ে যায়, লং প্রসেস। জাস্ট আমি প্রসেসটা দেখাবো, অটোমেটিকলি পরে হবে, 24 ঘন্টা পরে শিওর হবে। তো এখানে গিয়ে আমি সাইটটা নেম দিয়ে দিচ্ছি, জাস্ট একটু রিমুভ করে দিচ্ছি অ্যাড সাইট। তারপর এখান থেকে আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করব, তারপর কন্টিনিউতে চলে যাব। এরপর আমাদের স্ক্যানিং হবে, স্ক্যানিং ফর এক্সিস্টিং ডিএনএস রেকর্ড। আমাদের ডোমেনের ভিতরে যদি আর কোনো রেকর্ড থেকে থাকে আগে, সেটা স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে এখানে রেজাল্ট শো করবে। তো আমি ডোমেনটা লগ ইন করে নিচ্ছি, আমি যেহেতু ফ্রি ডোমেন ইউজ করতেছি, আপনাদের পেইড ডোমেন হলেও হবে, সমস্যা নেই। জাস্ট লগ ইন মাই ডোমেন, তারপর ম্যানেজ ডোমেন, তারপর নেম সার্ভার চলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি দুইটা নেম সার্ভার অ্যাড করা আছে। তো আমরা এই নেম সার্ভারগুলি রিমুভ করব। এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট কন্টিনিউ। তারপরে আমাদের বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্টটার রিমুভ করতে হবে এই দুইটা নেম সার্ভার। এখানে যে দুইটা নেম সার্ভার আমি অলরেডি বসিয়েছি, সেই দুইটা নেম সার্ভার আমাদের রিমুভ করতে হবে।
নতুন নিউ সার্ভার অ্যাড করতে হবে এই দুইটা জাস্ট উপর থেকে আমি কপি করে নিচ্ছি এখানে আমি পেস্ট করে দিচ্ছি নিচেরটা রিমুভ করে মেইন সেকেন্ডটা পেস্ট করে দিচ্ছি পেস্ট আমি আবার দেখাচ্ছি জাস্ট কন্ট্রোল বি সেভ নেম সার্ভার তো সাকসেসফুলি ভাবে আমাদের সেভ হয়েছে শিওর হওয়ার জন্য আমি আবার চলে যাচ্ছি দেন চেঞ্জ ক্লিক করে দিলাম এখন শিওর হয়ে গেছে জাস্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি যাওয়ার পরে এখানে আমরা জাস্ট ডানে ক্লিক করে দেব তারপর কনফিগ করতে হবে আমাদের এখানে https টা অ্যাপ্লাই করতে হবে নিচেরটাও আমি অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাইড তো অ্যাপ্লাইড হওয়ার পরে আমরা ওভারভিউতে গিয়ে দেখতে পারি তারপর চেক নেম সার্ভার এগুলোতে ক্লিক করে রাখতে পারি জাস্ট এমনিতেই তো এখন এটা আপডেট হবে আপডেট হতে বেশি একটা সময় লাগবে না অবশ্যই ওয়েট করতে হবে এখান থেকে রিভিউ সেটিং করা যাবে আগে যা যা কনফিগ করেছেন সেগুলো দেখতে পারবেন ওকে আমরা এখন এই পেজটা রিলোড যেতে পারি তো দেখতে পাচ্ছেন গ্রেট নিউজ ক্লাউড ফেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট তো তার মানে আমার এই সাইটটা ক্লাউড ফেয়ার প্রোটেক্ট করবে সব ঠিকঠাক থাকলে তো এটা কার্যকর হবে মিনিমাম 16 আওয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 24 আওয়ার জাস্ট ওয়েটিং অপেক্ষা করতে হবে আমাদের তো নেক্সট ডে আপনারা 24 ঘন্টা পরে এটা ট্রাই করে দেখবেন যে আমার যে সাইটটা আমি এখানে সিকিউর করলাম সেটা কি সিকিউর হয়েছে কি না অলরেডি আমি এটা সিকিউর করেছি আপনাদের আমি দেখিয়েছি এটা অলরেডি আমি সিকিউর করেছি এই সাইটটি থেকেই তো এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ